আরএসএম কোটস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বাইবেল সমাচার আপনাদের সামনে উপস্থাপন করছি। প্রার্থনায় প্রভুর প্রশংসা করুন, প্রভুকে ধন্যবাদ দিন, তবেই প্রভু আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। তুমি আমার পরমাশ্রয়, সংকটে তুমি রক্ষা করবে আমায়, ঘিরে রাখবে মুক্তির আনন্দ ধ্বনিতে। ঈশ্বর আমাদের সুরক্ষিত আশ্রয়, আমাদের শক্তি ও পরম সহায়, সাহায্যদানে তিনি সদা তৎপর। যদি ঘটে মহাপ্রলয়, কেঁপে ওঠে পৃথিবীর বুক, যদি সাগর গর্ভে উৎপাটিত হয় পর্বত শ্রেণীর ভিত্তি, যদি সাগরের জলরাশি ফেনিল উচ্ছ্বাসে উত্তাল হয়ে ওঠে, মত্ত গর্জনে হয়ে ওঠে ভয়াল, ভীষণ যদি পর্বত রাজি হয় প্রকম্পিত, তবুও আমরা ভয়ে হব না বিহন। আমরা সাহস করে বলতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করব না, লোকে আমার কি করবে। তোমরা দৃঢ় হও, সাহস করো, ভয় করো না, ওদের ভয়ে তোমরা ভীত হয়ো না। তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর স্বয়ং তোমাদের সঙ্গে থাকবেন, তিনি তোমাদের নিরাশ করবেন না বা কখনো পরিত্যাগ করবেন না। তোমার দেওয়া পরিত্রাণ আমার ঢালস্বরূপ, তোমার পরাক্রম আমাকে ধারণ করে রেখেছে, তোমার মহানুভবতা আমাকে করেছে মহান, তুমি প্রশস্ত করেছো আমার পথ, তাই হয়নি স্খলিত আমার চরণ। হে ঈশ্বর আমাকে রক্ষা করো, তোমারই শরণাগত আমি। আমি প্রভু পরমেশ্বরকে বলি, তুমি আমার প্রভু, সকল মঙ্গলের আধার তুমি। এ ধরনীতে যারা পুণ্যাত্মা তোমার ভক্ত মহান, তাদের সঙ্গ লাভেই আমার পরম আনন্দ। প্রভু এই তোমাদের হয়ে যুদ্ধ করবেন, শান্ত হও তোমরা। চরম সংকটের মাঝে আমি ডাকলাম প্রভু পরমেশ্বরকে, প্রভু সাড়া দিলেন আমায়, করলেন উদ্ধার। প্রভু পরমেশ্বর আমার পক্ষে, আমার কোনো ভয় নেই, মানুষ আমার কি করতে পারে। আমার সহায় প্রভু পরমেশ্বর, আমি নিয়েছি তারই শরণ, তাই আমি সচক্ষে দেখব শত্রুদের দুর্দশা। মানুষের উপর ভরসা করার চেয়ে প্রভুর এই শরণ নেয় আশ্রেয়, নেতৃবৃন্দের উপর নির্ভর করার চেয়ে প্রভুর শরণাগত হওয়া শ্রেয়। তোমার প্রতি যাদের নেই পূর্ণ আনুগত্য, তাদের ঘৃণা করি আমি, কিন্তু আমি ভালোবাসি তোমার বিধান। তুমি আমার অন্তরাল, আমার নিরাপদ আশ্রয়, আমার কর্মস্বরূপ, আমার প্রতিশ্রুতিতে আমার প্রত্যাশা। দুরাচারী দল দূর হও আমার কাছ থেকে, আমি পালন করব আমার ঈশ্বরের সকল নির্দেশ। তোমার প্রতিশ্রুতি অনুযায়ী আমাকে ধারণ করো, তাহলে আমি জীবন পাব, ব্যর্থ হতে দিও না আমার প্রত্যাশা। আমাকে ধরে রাখো, তাহলে আমি উদ্ধার পাব, সর্বদা মেনে চলব তোমার অনুশাসন। যিনি আমাকে শক্তি যোগান, তার শক্তিতে আমি সব কিছু করতে পারি। আমি এই তোমাদের ঈশ্বর সযত্নে পালন করব তোমাদের শ্রুভ্য পক্ষ, কেশবিত বৃদ্ধ বয়স পর্যন্ত আমি তোমাদের করেছি সৃজন, পালন করব আমি
সাহায্য করব তোমাদের, পরিত্রাণ করব আমি। তুমি এই ঈশ্বর সুমহান, তোমার কীর্তিরাজি অবিচল। তুমি প্রতিশ্রুতি রক্ষায় শরণাগতকে তুমি আড়াল করে থাকো ঢালের মতো। আমি কিন্তু তোমার পরাক্রমের প্রশস্তি করব, প্রভাতে গাইব তোমার অবিচল প্রেমের জয়গান। কেননা তুমি আমার সুদৃঢ় দুর্গ, সংকটের দিনে আমার পরম আশ্রয়। কিন্তু হে প্রভু পরমেশ্বর, তুমি ঢালের মতো ঘিরে রেখেছো আমায়, দিয়েছো গৌরব, করেছো উন্নত শির। আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ঈশ্বরই যখন আমাদের পক্ষে, তখন কে আমাদের বিপক্ষে? তিনি নিজ পক্ষ ছায়ায় তোমাকে আবৃত করবেন, তার পক্ষের নিচে তুমি পাবে আশ্রয়, তার সত্য তোমার ঢাল ও চর্মফলক স্বরূপ। প্রভুকে নিয়ত আমি রাখি সম্মুখে, তিনি আছেন পাশে আমার, আমি হব না বিচলিত। ঈশ্বর তার সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করেন, যারা তার স্মরণ নেয় তিনি তাদের ঢালের মতো ঘিরে রেখে রক্ষা করেন। পরমেশ্বর সুদৃঢ় দুর্গ স্বরূপ, ধার্মিকেরা তাকে আশ্রয় করে নিরাপদ হয়। হে আমার ঈশ্বর, তোমার শক্তিতে আমি লঙ্ঘন করতে পারি বাধার প্রাচীর। ইনি এই ঈশ্বর, এর পথ নির্ভুল, প্রভু পরমেশ্বরের প্রতিজ্ঞা নির্ভরযোগ্য, তিনি তার শরণাগতদের ঢাল স্বরূপ। প্রভু পরমেশ্বর ছাড়া ঈশ্বর আর কে আছে? আমাদের ঈশ্বর ছাড়া আশ্রয় শৈল আর কে আছে? এই ঈশ্বরেই আমাদের সুদৃঢ় দুর্গ, তিনি নিরঙ্কুশ করেছেন আমার চলার পথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে অবিরত প্রভুর প্রশংসা করুন, ধন্যবাদ দিন। প্রভু আমাদের মঙ্গল করবেন। জয় যিশু। ধন্যবাদ।